টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফিল লাইক 42। কেমন লাগছে জায়গাটা? সুন্দর না? ভাবতে অবাক লাগলেও এই দুইটি জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের, যখন দক্ষিণবঙ্গের 41 ডিগ্রি সেলসিয়াসে জেট স্প্রে জলেও আমাদের পিছনে ছ্যাঁকা লাগছে, তখন মন প্রাণকে শান্ত করার সহজ উপায় হলো ট্রেন ধরে দার্জিলিং রওনা দেওয়া। এই ভিডিওটিতে আমি দার্জিলিংয়ের 3টি অফবিট জায়গা সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দেব, কিভাবে যাবে, কোথায় থাকবে আর কত খরচ, আর সুন্দর স্নিগ্ধ প্রকৃতি সেটা তো সম্পূর্ণ ভিডিও জুড়ে অনুভব করতেই পারবে। সফরের প্রথমেই যে জায়গাটিকে আমরা আমাদের আস্তানা বানিয়েছিলাম তার নাম 12 মাইল পারমানেন্ট বস্তি। নাম শুনে চমকানোর কিছু নেই, আসলে আমাদের অতি পরিচিত চটকপুরের পাহাড়ের অপর দিকের একটি ছোট্ট শেরপা গ্রাম। সত্যি বলতে ইন্টারনেট আর ইউটিউবের দৌলতে চটকপুর এখন আর অফবিট নেই। জুন থেকে সেপ্টেম্বর, মানে যখন চটকপুর বন্ধ থাকে, সেই সময়টা ছাড়া এখানে হোমস্টের বুকিং পাওয়া মুশকিল। আমি একটু খোলামেলা নির্জন পাহাড়ি জায়গা পছন্দ করি, তাই এই গ্রামটিকে চুজ করেছিলাম। শিলিগুড়ি থেকে শেয়ার ক্যাব বা আজকাল উইজরাইড নামে একটা অনলাইন অ্যাপও আছে, যা থ্রু দিয়ে শেয়ার এসি ইনোভা ক্যাব বুক করে নেওয়া যায়। সেটাতে সোনাদা পর্যন্ত এসে ওখান থেকে হোমস্টের পাঠানো গাড়িতে 12 মাইল পারমানেন্ট বাস্তি। উইজরাইডের চার্জেস ছিল জন প্রতি 700 টাকা শিলিগুড়ি থেকে সোনাদা পর্যন্ত। সোনাদা থেকে হোমস্টে আসতে গাড়িটি নিয়েছিল 400 টাকা মতো, আর হোমস্টের কস্ট জন প্রতি 1200 টাকা থাকা খাওয়া মিলিয়ে। সব নাম্বার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। হোমস্টেটি সুন্দর সাধারণ পাহাড়ের একদম ধারে, একটু হেঁটে উপরে উঠতে হবে। শিরিং শেরপাজি আর তার মা মিলে হোমস্টেটি চালাচ্ছেন। আমি যখনই এরকম কোনো পাহাড়ি গ্রামে যাই, আশপাশটা ঘুরে দেখতে একটু হাঁটতে বেরিয়ে যাই। আজকের ওয়েদারটা খুব ঠান্ডা এবং মেঘলা, কিছুটা স্বপ্নের মতো লাগছিল। গ্রামের উপরের দিকে জঙ্গল শুরু, আর আমরা হাঁটতে হাঁটতে একদম জঙ্গলের ভেতরে চলে গেছিলাম। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, বছরের কিছু সময়ের জন্য একজন মঙ্ক এসে এখানে সাধনা করেন। উপরের দিকে জঙ্গল আরও ঘন, তাই নিচে নেমে আসায় ঠিক মনে হলো, আর খিদেও পেয়েছিল। হোমস্টেতে ফিরে দুপুরের খাবারটা ভালো করে সাঁটিয়ে দিলাম। চটকপুর এবং এই গ্রামটি সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এখান থেকে চটকপুর প্রায় 5 কিলোমিটার। পরদিন আমরা হাইকিং করে চটকপুর যাব ঠিক করলাম। কেউ চাইলে গাড়ি হায়ার করতে পারে, আপ ডাউন কস্ট পড়বে 1500 টাকা মতো। হোমস্টের একটি কুকুর আমাদের সাথে যোগ দিল, অনেক বারণ করা সত্ত্বেও ওকে আটকানো গেল না। চটকপুর ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয় জন প্রতি 120 টাকা, গাড়ি থাকলে তার চার্জ এক্সট্রা, তবে কুকুরটির জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি। লম্বা রাস্তা, রাস্তার অবস্থা যে কি সুন্দর আশা করি দেখি বুঝতে পারছো। আমার তো মনে হচ্ছিল যে গাড়িতে এলে অবস্থা আরও খারাপ হতো। মোটামুটি 1.5 ঘন্টা লাগলো পৌঁছাতে, 5 কিলোমিটার রাস্তা আর 1.5 ঘন্টা, বুঝতেই পারছো আমরা কত জোরে হাঁটছিলাম। যেমনটি বলেছিলাম, চটকপুরে প্রায় প্রতিটি বাড়ি হোমস্টে এবং ভিড়ও নেহাত কম না। আমরা সোজা উঠে গেলাম ওয়াচ টাওয়ারে পুরো জায়গাটা এক নজরে দেখে নিতে। সত্যি চমৎকার। বারো মাইলের পর আমাদের পরবর্তী গন্তব্য হলো মাজুয়া। মাজুয়া সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের পাশে একটি ছোট্ট সুন্দর গ্রাম। এসব জায়গায় না এলে জানতেই পারতাম না এই বঙ্গভূমিতে কত সৌন্দর্য বৈচিত্র্য লুকিয়ে আছে। মাজুয়া আসতে হলে প্রথমে শিলিগুড়ি থেকে মানেভঞ্জন হয়ে এখানে আসতে হবে। যদি কেউ আমাদের মতো সোনাদা থেকে আসতে চাও, তাহলে প্রথমে শেয়ার ক্যাবে সোনাদা থেকে ঘুম, তারপর ঘুম থেকে শেয়ার ক্যাবে মাজুয়া। শেয়ার ক্যাবের ভাড়া জন প্রতি 500 থেকে 700 টাকার মধ্যে। হোমস্টে ওনার এবং শেয়ার ক্যাবের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। সত্যি বলতে মাজুয়া একটি অফবিট জায়গা। আমি গুগল ম্যাপে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের পাশে কোনো অফবিট গ্রাম খুঁজতে খুঁজতে এই ছবিটি দেখতে পাই। ছবিটি দেখে আমার এত সুন্দর লেগেছিল যে আশেপাশে হোমস্টে খুঁজতে থাকি। তারপর একটি হোমস্টে খুঁজে তাকে কন্ট্যাক্ট করি। হোস্ট রোভনজি এবং তার ফ্যামিলি খুবই অতিথিপরায়ণ। ছোট্ট সাদামাটা হোমস্টে, কিন্তু আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। সে সন্ধেবেলায় মোমো বানিয়ে খাওয়ানো হোক। বা রাতে নেপালি গানের আসর জমানো। মাজুয়া সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের পাশে হওয়ায় জায়গাটি জঙ্গলে ঘেরা, আর এখান থেকে রোভানজি সান্দাকফু ট্রেকেও নিয়ে যান। আমাদের আপাতত একটু নেচার হাইকিংয়ে নিয়ে বেরিয়েছিলেন। কোনটা কি গাছ,
কোন পাখি ডাকছে এখন, এই অর্কিডগুলো কখন হয়, ছোটবেলায় এই পাহাড়ের ঝর্ণাতে স্কুল ফিরতি পথে তারা কত মজা করতেন, সব বলে চলেছেন সরল মনে। আমরা শুনছি আর তার অভিজ্ঞতার কিছুটা অনুভব করার চেষ্টা করছি। অবশেষে এসে পৌঁছালাম সেই ছবিতে দেখা রাস্তাটিতে, সত্যি অপূর্ব সুন্দর। পাশে বয়ে চলেছে ছোটারঙ্গিত, সিকিমের বারারঙ্গিত, আর এটা ছোটারঙ্গিত। নির্জন নিস্তব্ধ জঙ্গল, আর সেই নিস্তব্ধতা ভেঙে বয়ে চলেছে ছোটারঙ্গিত। বেশি কবিতা ফলাতে চায় না, তবে জায়গাটি সত্যিই খুব সুন্দর। রোভানজির হোমস্টেটির নাম বাস্থানা হোমস্টে, জনপ্রতি খরচ 1200 টাকা থাকা খাওয়া মিলিয়ে। মাজোয়ার পর এবং এই সফরে যে জায়গাটি আমাদের সবচেয়ে ভালো লেগেছিল সেটি হলো রিম্বিক। রিম্বিক যে একদম আনকোড়া জায়গা তা না, তবে সত্যি বলতে প্রকৃতির সান্নিধ্যে বিস্তৃত এই গ্রাম এবং বিশেষ করে আমাদের হোমস্টেটি মন জুড়িয়ে দেয়। মানেভঞ্জন থেকে শেয়ার ক্যাব করে রিম্বিক চলে আসা যায়। অন্য রুটও আছে, চাইলে বিজানবাড়ি থেকে শেয়ার বা প্রাইভেট ক্যাবে রিম্বিক আসা যায়। মানেভঞ্জন থেকে রিম্বিক আসার শেয়ার ক্যাবের চার্জ জনপ্রতি 350 টাকা মতো। রিম্বিকের হোমস্টেটির নাম ম্যাগনোলিয়া হার্মিটেজ। হোস্ট পাসাং শেরপাজি খুবই অমায়িক মানুষ। হোমস্টের খরচ জনপ্রতি 1200 থেকে 1400 টাকা থাকা খাওয়া মিলিয়ে। কাঠের তৈরি এক পাহাড়ি বাংলো বললেও ভুল বলা হয় না। রংবেরঙের ফুল গাছ দিয়ে এমন সুন্দর করে ঘরটি সাজানো যে এখানেই সারা জীবন থেকে যেতে ইচ্ছে করে। আজ হোমস্টেতে অন্য কোনো ট্যুরিস্ট নেই, তো পুরো ঘরটাই আমরা দখল করে বসে পড়লাম। ওপরের ঘরটা বড়, মোটামুটি 7-8 জন আরামসে থাকা যায়। আমরা নিচের ছোট ঘরটি নিলাম থাকার জন্য। পাহাড়ে সপ্তাহে একদিন করে বড় বাজার বসে, আর সেই দিন এখানকার লোকেরা পুরো সপ্তাহের বাজার কিনে আনেন। আজকে মঙ্গলবার, আজ হাট বসার দিন। আমরাও পাশাং ভাইয়ের পিছু নিলাম। কিছুক্ষণ হেঁটে পৌঁছে গেলাম রিম্বিক বাজার। আজকে এখন যে জায়গাটায় আমরা আছি সেই জায়গাটার নাম হচ্ছে রিম্বিক। রিম্বিক ধোত্রে আর শ্রীখোলা এর মিডল একটা জায়গা, সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট রেঞ্জের মধ্যেই। তো আমরা দুপুরবেলা নাগাদ পৌঁছালাম, তারপরে লাঞ্চ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি। এখানে একটা হাট বসে মঙ্গলবারে, তো সেই হাট দেখতে যাচ্ছি। আমাদের হোমস্টের যিনি হোস্ট পাসাংজি, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওখানে। আমাদের এরকম করে ঘুরে বেড়াতে, কোনো জায়গায় এসে লোকাল ডেস্টিনেশনে এসে এরকমভাবে ঘুরে বেড়াতে, জায়গাটাকে ঘুরে দেখতে, পায়ে হেঁটে খুব ভালো লাগে। কালকেও যেমন গেছিলাম, কালকে যেখানে ছিলাম মাজুয়াতে, ওখানে হোস্ট আমাদেরকে মানে নেচার ওয়াক বা জঙ্গল হাইকিং করিয়েছিলেন, আজকে এখানে পাসাংজি আমাদেরকে করাচ্ছেন। আর এই হোমস্টেটা তো আমাদের খুবই পছন্দ হয়েছে। পাসাং ভাই নানান জিনিস কিনে চলেছে আর আমরা এটা সেটা দেখে যাচ্ছি। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। বাজার থেকে হাজার রকম জিনিস কিনে এনেছে, এখন একে একে আমাদের রেঁধে বেড়ে খাওয়াবে। শুধু এই জন্যই আমি হোমস্টেতে থাকার চেষ্টা করি, কত অপরিচিত মানুষের সাথে আলাপ হয়, আর তারপর তারা আমাদের স্মৃতির কত কাছে চলে আসে আর হয়তো সারা জীবন থেকে যায়। পরদিন সকালে ঠিক করলাম জঙ্গল সাফারিতে বেরোবো। না মানে ওরকম কোনো বাঘ ভাল্লুক দেখার সম্ভাবনা নেই, তবে পাশেই সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট আর জঙ্গলের গভীরে এক লেক আছে, নাম জরায়ু পুকুরি। এই একই রাস্তা ধরে সান্দাকফু ট্রেকেও যাওয়া যায়, মোটামুটি 5-6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় সান্দাকফু। না আমরা সান্দাকফু যাইনি, আমরা আপাতত দেখতে গেছিলাম এই লেকটিকে। জঙ্গলের ভেতরে এক অদ্ভুত শান্ত পরিবেশ। 2021 ডিসেম্বরে এই জায়গাটির অবস্থা ছিল কিছুটা এই রকম। আগে হ্যাঁ,
রিম্বিকে স্নোফলও হয়, তবে শীতকালে আর কপালে থাকলে। পাশাং ভাই অদ্ভুত কেয়ারিং মানুষ, আমাদের ঘুরতে সময় লাগতে পারে বলে নিজেই খাবার আর গরম চা ফ্ল্যাক্সে ভরে দিয়েছিল। পাহাড়ের প্রকৃতি আর মানুষের এই সহজ সুন্দর স্বাভাবিকতাকে ভগবান রক্ষা করুক। আর এখন সেই ভগবানের খোঁজেই জঙ্গলের ভিতরে বেরিয়ে পড়লাম এক গুহার সন্ধানে, এক জাগ্রত দেবতার অধিষ্ঠান এই গুহার ভিতরে। কিছুটা রাস্তা হেঁটে গুহাটি খুঁজে পেলাম। ড্রাইভার ভাই বলছিল আগে নাকি এই গুহাটি আরও অনেক বড় ছিল, ওপর থেকে পাথর ভেঙে পড়ে পড়ে এখন ছোট হয়ে গেছে। যাই হোক, আমার জীবনটা ছোট বানাতে চায় না, তাই তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে এলাম। বিকেলে পাশাং ভাই আর আমি রিম্বিকের 100 বছরের পুরনো এক মনস্ট্রি ঘুরতে বেরোলাম। পুরো মনস্ট্রিটি কাঠ আর মাটি দিয়ে বানানো, ইভেন গৌতম বুদ্ধা, চেরিংজি, পদ্মসম্ভবার মূর্তিও মাটি দিয়ে বানানো এবং 100 বছরের পুরনো। এখানকার লামাজি এই মনস্ট্রিটি ইকো ফ্রেন্ডলি রাখতে এবং আশেপাশের লোকেদের ইকো ফ্রেন্ডলি থাকতে অনুপ্রাণিত করেন। রিম্বিক তথা দার্জিলিং মন প্রাণকে ঠান্ডা করেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরাও চাইলে কিছুদিনের জন্য ঘুরে আসতে পারো আমাদের সকলের ভালোবাসার দার্জিলিং। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসব, তবে যখন এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1000 পেরোবে তারপর। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটিকে মোর দ্যান 1000 সাবস্ক্রাইবার দিয়ে ঢেলে সাজিয়ে দাও, আর আমি নিয়ে আসব এরকম আরও নতুন সুন্দর মনোরম তথ্যচিত্র।